রাজ্যের বিভিন্ন স্থানে রাজনৈতিক সংঘর্ষের প্রতিবাদে সোমবার শহরে বিক্ষোভ মিছিল সংগঠিত করে প্রদেশ যুব কংগ্রেস। এদিন কংগ্রেস ভবনের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে ইনশাল্লাহ হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে রবীন্দ্র ভবনে পৌঁছায়। সেখানে সংগঠনের একদিনের কনভেনশন অনুষ্ঠিত হয়। আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে যুব কংগ্রেসের সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে প্রস্তুতি শুরু করেছে দল। সর্বভারতীয় এক যুব নেতা এদিন মিছিলে পা মিলিয়েছেন। প্রদেশ যুব কংগ্রেসের সহসভাপতি তথা সংগঠনের মুখপাত্র প্রসেনজিৎ দাস এদিন বিক্ষোভ মিছিলে অংশ নেন। সভাপতি পূজন বিশ্বাস রাজ্য বিরোধীদের উপর আক্রমণ এবং তাদের বাড়িঘর ভাঙচুর বন্ধের দাবি জানান। মাধ্যমে সারা রাজ্যে বিজেপি এবং সিপিএম এই দুটো পার্টি যেগুলো মানুষের উপর অত্যাচার চালাচ্ছে তাদের প্রতি আমরা বার্তা দিতে চাই যে তাদেরকেও শক্তভাবে মোকাবিলা করা হবে এবং যাতে মানুষকে ত্রিপুরা রাজ্য মানুষকে অনেক শোষণ করেছে তারা দীর্ঘ ২৫ বছর এবং এই পাঁচ বছর চলছে বিজেপির শাসন মানুষ অনেক সহ্য করেছে এবং সামনে যখন বিধানসভা ইলেকশন হবে তাদের জবাব সঠিকভাবে মানুষ দেবে এবং আমরা খুব দুর্ভাগ্যজনক যে আমরা আজকে একটা পত্রিকাতে দেখতে পেলাম যে মুখ্যমন্ত্রী সাহেব নাকি ধমকি দিয়েছে সবগুলো বিরোধী দলকে দেখে নেওয়ার জন্য এরকম মুক্তি একজন মুখ্যমন্ত্রীর মতো চেয়ারে বসে করা ঠিক নয় এবং সেটা ত্রিপুরা রাজ্যবাসী ঠিকভাবে দেখছে না তার জন্য আজকে আমরা ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের উদ্যোগে আমরা এই বিক্ষোভ র্যালি আমরা করছি এবং আমাদের পরে রবীন্দ্র ভবন গিয়ে আমাদের এখানে ইউথ কংগ্রেসের স্টেট লেভেল কনভেনশন রয়েছে সেখানে আমরা আমাদের যারা কর্মী সংগঠন আছে অর্গানাইজেশনাল ম্যাটার্স আমাদের আলোচনা করব।